হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। ডাল ভাত হোক কিংবা রুটি পরোটা, লুচি, সব কিছুর সাথেই দারুণ খেতে লাগে। যারা আলু দিয়ে বানানো যে কোনো রান্নাই খেতে পছন্দ করেন, একবার এইভাবে সহজেই বানাতে পারেন আলু ভুনার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এই সিদ্ধ আলুগুলোকে সামান্য করে ভাজা ভাজা করে নেব। অল্প করে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, এতে একটা সুন্দর কালার আসবে। এখানে ছোট সাইজের আলুকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। অনেকটা আলুর দম বানাতে যেভাবে সিদ্ধ করে নিতে হয় সেইভাবেই করতে হবে। যতক্ষণে আলু ভাজা হচ্ছে, এদিকে একটি মিক্সিং বোলে নিয়েছি 3 টেবিল চামচ টক দই। এখানে বাড়িতে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা বাজারের রেডিমেড টক দইয়ের ব্যবহারও করতে পারেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চা চামচ হিং, 2 চা চামচ ধনের গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিনি আর সামান্য লবণ। ভালো করে এই সব কিছু মিশিয়ে নিলাম। 5 মিনিট এইভাবে থাকুক। এদিকে আলু ভেজে নিয়েছি একটা প্লেটে, আস্তে আস্তে তুলে নেব। কিছু পরিমাণ কিশমিশ ভেজে নিলাম। এই রান্নায় কিশমিশ দিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে। কিশমিশ ভাজা হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, এলাচ, দারচিনি, শুকনো আস্ত লঙ্কা। ফোড়ন সামান্য ভেজে নিয়েই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি, বেশ বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিতে হালকা বাদামি রং ধরতে শুরু করলে এই পর্যায়ে দিয়ে দেব কুচানো আদা, থেতো করা রসুন আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে 1 ইঞ্চি সাইজের আদা, 5 থেকে 6টা রসুনের কোয়া আর 4-5টা কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। যারা ঝাল পছন্দ করেন না, কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। এইভাবে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সামান্য হলুদ গুঁড়ো। আবারও ভাজতে থাকবো, মাঝে মাঝে অল্প করে জল দিয়ে দিয়ে ভেজে নেবেন, তাহলে রান্নার টেস্টটা আরও ভালো হবে। ভাজার পর মশলার চারদিক থেকে তেল আলাদা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব এই টক দইয়ের সাথে মেশানো মশলার পেস্ট। সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আবারও ভাজতে থাকবো। গ্যাসের আঁচটা কম থেকে মাঝারিতে রাখতে হবে। ক্রমশ নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলাম। এই দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে আপনারা চাইলে টমেটো পিউরির ব্যবহারও করতে পারেন, তবে এইভাবে কুচানো টমেটো দিলে খেতে আরও ভালো লাগে। ভাজা কিশমিশগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এইখানে টমেটো সফট করে নিতে হবে, কিন্তু এইরকম গোটা থাকতে হবে। কম আঁচ করে একটু ঢাকাচাপা দিয়ে রাখলাম, এতে টমেটো অনেকটাই সফট হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 1 গ্লাস মতন গরম জল আর ভেজে রাখা সিদ্ধ আলুগুলো। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার কম আছে, ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। বেশ 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এই দেখুন গ্রেভি সহ আলু আর সব কিছু ভালোভাবে কুক হয়ে গেছে। এবার আঁচটা বন্ধ করে দিলাম, সবশেষে কুচানো ধনে পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আলু ভুনার রেসিপি। খুবই সুন্দর, টেস্টি খেতে হয়। যারা আলুর রান্না খেতে পছন্দ করেন, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।